Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. Hayya ala salah. Hayya ala salah. Hayya ala الرحمن الرحيم
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ তাআলার একটি অনুগ্রহ বলতে হবে, অনেক বড় অনুগ্রহ যা জামাতে আহমদিয়াকে এক ঐক্যের বন্ধনে আবদ্ধ রেখেছে, তা হল হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ১৩ ধনের পর প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থা। জামাতে আহমদিয়ার ইতিহাসের গত ১০৬ বছর একথার সাক্ষী যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ১৩ ধনের পর আলোসিয়ত পুস্তিকার বর্ণনা অনুসারে বা যেভাবে আলোসিয়ত পুস্তিকায় তিনি বর্ণনা করেছেন, জামাতের সভ্য এবং সদস্যরা পূর্ণ আনুগত্যের সাথে খেলাফত ব্যবস্থাকে শিরোধার্য করেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী আহমদি তার সম্পর্ক পৃথিবীর যে জাতি বা গোষ্ঠীর সাথেই হোক না কেন, এ কথা খুব ভালোভাবে জানে এবং বোঝে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের মাধ্যমে নবুয়তের পদ্ধতিতে যে খিলাফত ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ছিল এর সাথে সম্পৃক্ত থাকা তার সবচেয়ে বড় দায়িত্ব। সেই সমস্ত লোকদের কথা বলছে না যারা প্রথম দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যাদের এখন কোনো আর গুরুত্বই বাকি নেই। জামাতে আহমদিয়ার সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তারা যারা হযরত মসীহ মওউদের পদমর্যাদা কি তা বোঝে, তারা এ বিষয়ে অন্তর্দৃষ্টির উপর প্রতিষ্ঠিত যে খেলাফতের সাথে সম্পৃক্ত থাকাই হল আসল বিষয় বা মূল বিষয়। জামাতের ঐক্য এরই মাঝে নিহিত, জামাতের উন্নতি এরই সাথে সংশ্লিষ্ট। এর মাধ্যমেই আহমদীয়তের শত্রু এবং ইসলামের শত্রুদের আক্রমণের উত্তর দেওয়ার শক্তি আমাদের মাঝে সৃষ্টি হয়, কারণ আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে ইসলামের এই পুনর্জাগরণের যুগে খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। কিন্তু একথাও স্মরণ রাখতে হবে যে কেবল মৌখিক ইমান বা বিশ্বাসের দাবি করা খোদার কৃপাভাজন করে না মানুষকে, খোদার ফজলের উত্তরাধিকারী করে না। বরং আয়াত ইস্তিখলাফে যেখানে আল্লাহ তাআলা মুমিনদের সাথে খেলাফতের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের ভয়কে নিরাপত্তায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন, খেলাফতের সাথে সংশ্লিষ্টদের দৃঢ়তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে এ সমস্ত নিয়ামত এবং পুরস্কার শুধু তারা পাবে বলে বলেছেন যারা ইবাদত এবং দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখে এবং এ উদ্দেশ্যে তারা ত্যাগ স্বীকার করে, যে আল্লাহর তহিদকে আমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত রাখতে হবে। অনেকে এমন আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, যা পূর্বে আমি বলেছি, কিন্তু প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহ কেবল তারাই বলে যারা সর্বাবস্থায় খোদার পবিত্র চেহারার দিকে চেয়ে থাকে, আল্লাহ ছাড়া অন্য কারো উপর তাদের দৃষ্টি থাকে না। তাই প্রতিটি খেলাফত দিবস যা আমরা উদযাপন করে থাকি, আমাদেরকে দোয়া ইবাদত এবং একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকা এবং একত্ববাদ প্রসার এবং প্রচারের কোন পর্যায়ে আমরা আছি তার প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। যদি এটি না হয়, যদি আমাদের
মান আল্লাহর সাথে সম্পর্কের গণ্ডিতে পূর্বের তুলনায় উঁচু না হয়, উন্নত না হয়, তাহলে জলসা, বক্তৃতা, জ্ঞান, গর্ভ আলোচনা, আনন্দ উল্লাস কোন অর্থ রাখে না। তাই এই অর্থ এবং এই মর্মকে অনুধাবন করতে হবে। দোয়ার প্রতি যদি আমাদের মনোযোগ নিবদ্ধ থাকে, একত্ববাদের প্রকৃত মর্ম বোঝার প্রতি যদি আমাদের দৃষ্টি থাকে, তাহলে আমাদের প্রত্যেকেই সেই কৃপাবারের উত্তরাধিকারী হবে যার আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদকে প্রতিশ্রুতি দিয়েছেন। গত খুতবায় আমি বলেছিলাম যে সকল দুশ্চিন্তা এবং সকল সমস্যার মুখে আল্লাহর সামনে আমাদের ঝোঁকা উচিত, বিনত হওয়া উচিত। জাগতিক প্রতিবাদ বিক্ষোভের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। খেলাফতের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর কৃপাভাজন হওয়ার জন্য এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য, আর যারা শান্তির নিবাসে আশ্রয় পেতে চায় যেভাবে আমি বলেছি, তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া এবং ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। তাই এটি আমাদের প্রকৃত হাতিয়ার বা অস্ত্র যার উপর আমরা স্থায়ীভাবে নির্ভর করতে পারি। দোয়ার হাতিয়ার বা অস্ত্র বাদ দিয়ে যদি আমরা তুচ্ছ এবং সাময়িক অস্ত্র বা হাতিয়ারের উপর নির্ভর করি, তাহলে আমরা সফলতা পেতে পারি না। আর তুচ্ছ হাতিয়ার ব্যবহারে কেউ কখনো সফলতা লাভ করেও নি আর সফলতা লাভ হয় না। এর ফলে নবীদের ইতিহাসে আমরা দেখি যে তারা সফলতা লাভ করেছেন দোয়ার মাধ্যমেই। বিশেষ করে ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খেলাফত রাশিদার যুগের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখা যায় যে জাগতিক শক্তি বলে নয়, বরং খোদার কৃপার মাধ্যমে, অনুগ্রহের ফলে তারা সাফল্য লাভ করেছেন। খোদার প্রতিশ্রুতি অনুসারে তারা সফলতা লাভ করেছেন। কিন্তু এই কথাও স্মরণ রাখতে হবে যে সকল প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এই সমস্ত বিজয় লাভের জন্য তাদের প্রাণও হারাতে হয়েছে, ইবাদতের মানও তাদের উন্নত করতে হয়েছে। এখানে কথা প্রসঙ্গে আমি এটিও বলতে চাই যে গত খুতবায় আমি এক আহমদির কথা উল্লেখ করেছিলাম, যিনি তার শিয়া বন্ধুর বরাতে কথা বলেছিলেন। তারা শিয়া বন্ধু বলেছিলেন, তোমরা শত্রুদের সঠিক উত্তর দাও না। আর এই আহমদি বন্ধুও আমি বলেছিলাম যে মনে হয় যেন তার চিন্তাধারাও একই এই শিয়া বন্ধুর মতো, যে জাগতিক চেষ্টা প্রচেষ্টার প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। ইনি অবশ্য পরে আমাকে চিঠি লিখেছেন, আমি নাম তো উল্লেখ করিনি, কিন্তু তিনি বুঝে গেছেন। তিনি লিখেছেন যে শিয়া বন্ধুর কথা আমি বলেছিলাম, কিন্তু আমার চিন্তাধারা তাঁর মতো নয়। যাই হোক, বিভিন্ন স্থান থেকে এমন কথা আমার কানে আসতে থাকে বা আমার সামনে আসতে থাকে যে এই চিঠিতে এমন চিন্তাধারা ফুটে ওঠে। তাই আমাদের স্মরণ রাখতে হবে যে খোদার নিয়ামত এবং পুরস্কারাদি লাভ হবে দোয়ার মাধ্যমে। এদিকে মনোযোগ আকর্ষণ করে আল্লাহ তাআলা আমাদের বলেন যে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর ইবাদত করো এবং তার সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করো, কুরবানি দাও, কুরবানি করো। এই ইবাদত এবং এই কুরবানি এবং এই ত্যাগ স্বীকারী খোদার ফজল এবং কৃপা ভাজন করবে মানুষকে। এতে কোনো সন্দেহ নেই যে মানব প্রকৃতি বা মানুষের ফিতরত এমন, বা মানব প্রকৃতির বৈশিষ্ট্য হল দীর্ঘদিনের পেরেশানি, দুশ্চিন্তা এবং কষ্ট আর পরীক্ষা মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। আমি গত খুতবায় যেভাবে বলেছি, এমন পরিস্থিতিতে রসুল এবং মোমেনরাও মাতা নাসরুল্লাহ অর্থাৎ আল্লাহর সাহায্য কবে আসবে এই ধ্বনি উত্তোলন করে থাকেন।
ব্যাকুল হয়ে তারা এই ধ্বনি উত্তোলন করেন যে আল্লাহর সাহায্য কবে আসবে। অবশ্য কোন নৈরাশ্যের কারণে নয়, বরং আল্লাহ তাআলার করুণা এবং দয়াকে আমন্ত্রণ জানানোর জন্য, তার কৃপাবাড়ি আকর্ষণের জন্য নিজেকে সম্পূর্ণভাবে খোদার পবিত্র ক্রোড়ে সপোর্ট করে, খোদার চরণে সপোর্ট করে, দোয়াকে পরম মার্গে পৌঁছিয়ে কোরবানের অন্যতম প্রতিষ্ঠা করে এই আওয়াজ উত্তোলন করে থাকে, এই ধ্বনি উত্তোলন করে থাকে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রতিধ্বনি আসে যে আলা ইন্না নাসরাল্লাহি করিব, শোনো, মনোযোগ সহকারে শোনো, যে নিশ্চয় খোদার সাহায্য সন্নিকটে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একই উত্তর দিয়েছিলেন বিভিন্ন সময়ে। তিনি বিভিন্ন সময়ে খোদার সাহায্য যে সন্নিকটে সেই দৃশ্য এবং সেই দৃষ্টান্ত দেখেছেন, তাকে এলহামে এটি জানানো হয়েছে, আর কার্যত তা তিনি দেখেছেন। এতে সন্দেহ নেই যে তিনি অবশ্যই দেখেছেন। হুজুর বলছেন যে আমরাও বিভিন্ন সময়ে এমন দৃষ্টান্ত দেখি, এমন দৃশ্য দেখে থাকি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখব। এটি দেখার পৃথক পৃথক গণ্ডি আছে, খোদার সাহায্য ভিন্ন ভিন্ন গণ্ডিতে পৃথক পৃথক ভাবে প্রকাশ পেয়ে থাকে। আবার এক পর্যায়ে ইনশাআল্লাহ খোদার সাহায্য এবং সমর্থনের চূড়ান্ত বহির প্রকাশ শেষ সুমহান বিজয়ের আকারেও আমরা দেখতে পাব। শত্রুর ষড়যন্ত্র বড় ভয়াবহ, জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে বাজ্যত পরিস্থিতি বড় ভয়ানক। মুসলিম বিশ্বে, বিশেষ করে পাকিস্তানে, কিন্তু আল্লাহ তাআলা যিনি সর্বশক্তির আধার, তিনি খায়রুল মাকরিন বা শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি শত্রুর সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার সকল শক্তি রাখেন, আর ইনশাআল্লাহ এই সকল ষড়যন্ত্র তাদের জন্য বুমেরাং হবে। কিন্তু আমাদেরকে দোয়া এবং ইস্তেগফারের প্রতি সমধিক দৃষ্টি দিতে হবে, আমাদের পেরেশানি এবং দুশ্চিন্তা দূর করার জন্য, আর খোদার পক্ষ থেকে সমাগত বিজয় ঘরে ওঠানোর জন্য আমাদের দোয়া করতে হবে, দোয়ার উপর নির্ভর করতে হবে। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অর্থাৎ তোমার প্রভুর প্রশংসার সাথে তার পবিত্রতার গান গাও, আর তার কাছে মাগফিরাত বা ক্ষমার দোয়া করো। আমাদের সবার এই বিষয়টি বুঝতে হবে, আমাদের সবার দোয়াকে পরম পর্যায়ে পৌঁছাতে হবে। আমি পূর্বেও এদিকে মনোযোগ আকর্ষণ করেছিলাম যে কোরবানি বা ত্যাগের বিষয়টা আমরা অনেকটা বুঝি, কিন্তু দোয়ার প্রকৃত মর্ম এবং তত্ত্ব বোঝার ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি রয়েছে। যদি এই কোরবানি এবং ত্যাগের সুফল অচেরেই আমাদের লাভ করতে হয়, ভোগ করতে হয়, তাহলে দোয়ার মান উন্নত করার সমধিক প্রয়োজন রয়েছে। আমাদের নিজেদের অবস্থা এমন হওয়া চাই যে আল্লাহ তাআলা আমাদের কাছে চান। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুদতররা ইযা দাআহ ويكشف السوء ويجعلكم خلفاء الأرض إله مع الله قليل ما تذكرون আমাকে বলো কে কোন বেকুল চিত্ত ব্যক্তির দোয়া শুনে এবং গ্রহণ করে যখন সে খোদার কাছে দোয়া করে
আর তার কষ্ট দূরীভূত করেন। তোমরা দোয়াকারীদের একদিন তিনি সারা ভূপৃষ্ঠের উত্তরাধিকারী করবেন, সেই সর্বশক্তিমান খোদা ছাড়া তবুও কি কোনো উপাস্য আছে? তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না, সদুপদেশ গ্রহণ করবে না? হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এ সম্পর্কে বলেন যে স্মরণ রেখো, আল্লাহ তাআলা ভ্রুক্ষেপহীন, যতক্ষণ অজস্র ধারায় পুনঃ পুনঃ বারবার ব্যাকুলতার সাথে দোয়া না করা হবে তিনি ভ্রুক্ষেপ করেন না। দেখো, কারো স্ত্রী বা সন্তান সন্ততি যদি অসুস্থ হয় বা ভয়াবহ কোনো মামলায় যদি জড়িয়ে যায়, তাহলে সে কতটা উৎকণ্ঠিত হয়ে পড়ে। তাই দোয়ায়ও যতক্ষণ সত্যিকার উৎকণ্ঠা এবং ব্যাকুলতা সৃষ্টি না হবে ততক্ষণ সেটি অকার্যকর এবং অর্থহীন একটি কাজ। দোয়া গৃহীত হওয়ার জন্য ব্যাকুলতা আবশ্যক, যেভাবে আল্লাহ নিজেই বলেন, আম্মা ইউজিবুল মুদদাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। তাই আমাদেরকে আমাদের ইবাদত এবং দোয়ার প্রতি পূর্বের তুলনায় অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করতে হবে। ব্যাকুলতা আবশ্যক, খোদার করুণাকে আমন্ত্রণ এবং আকর্ষণ করা আবশ্যক। এখন কিছু দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই, যা পূর্বেও জামাতে আহমদিয়ার শতবার্ষিকী জবলির সময় খলিফাতুল মসি করার আহ্বান জানিয়েছেন। এরপর খেলাফত জবলির সময় আমি এই সকল দোয়া করার আহ্বান জানিয়েছিলাম। এগুলো ভোলা উচিত নয় এবং কম করা উচিত নয়। সবসময় এই দোয়া অব্যাহত রাখতে হবে, জীবনের স্থায়ী অংশ করে নেওয়া উচিত। এছাড়া আমাদের নামাজ এবং ইবাদতকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবং ইবাদত যেভাবে করা উচিত সেইভাবে করতে হবে, তাহলে প্রকৃত অর্থে দোয়া করা হবে। এমটিএতে এই সকল দোয়া বারবার প্রচারিত হয়। যাই হোক, স্মরণ করানোর উদ্দেশ্যে আবার বলছে যে প্রথমে সূরা ফাতিহা বারবার অজস্র ধারায় পড়া উচিত। দুরূদ শরীফ আমরা নামাজে পাঠ করে থাকি, এটি অনেক বেশি পড়ুন, অজস্র ধারায় পড়ুন। হযরত মসীহ মাসলামকে যে ইলহামে দোয়া শেখানো হয়েছে তা করুন, তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। এই দোয়া যত বেশি পারা যায় আপনারা পড়ুন। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো শব্দ বা খণ্ড বাক্য এমন আছে যা বলা খুব সহজ কিন্তু ওজনের দিক থেকে পাল্লায় তা অত্যন্ত ভারী মনে হয়। রহমান খোদার দৃষ্টিতে তা বড়ই প্রিয় এবং পছন্দনীয়, তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রহমান খোদার কাছে তা বড় প্রিয়। তাই খোদার করুণাভাজন হওয়ার জন্য এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি দোয়া ছিল যা এখনো পড়া উচিত, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের প্রভু, হেদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র হতে দিও না, আর আমাদেরকে নিজ সন্নিধান থেকে করুণা ধন্য করো, কৃপা ধন্য করো, নিশ্চয় তুমি পরম দাতা। হযরত নবাব মুবারক বেগম সাহেবা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের তিরোধানের পর একটি স্বপ্ন দেখেছেন। তিনি তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে দোয়া অজস্র ধারায় করো, অর্থাৎ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। হযরত খলিফাতুল মসীহ আউয়ালকে এই স্বপ্ন শোনানোর পর তিনি বলেন যে আমি এই দোয়া পাঠ করা এখন আর কখনো পরিত্যাগ করব না এবং অজস্র ধারায় পড়ব। তিনি বলেন, এতে যেখানে ইমানের দৃঢ়তার জন্য খোদার দরবারে আকুতি মিনতির শিক্ষা রয়েছে, সেখানে এই দোয়া খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আরেকটি দোয়া রয়েছে যার প্রতি এখনো মনোযোগ নিবদ্ধ করা উচিত, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা
ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রভু তুমি সবর বা ধৈর্য আমাদের উপর বৃষ্টির আকারে বর্ষণ করো এবং আমাদের দৃঢ়চিত্ততা ও অবিচলতা দাও, আবার কাফের বা অস্বীকারী জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। আর একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এক হাদিসে আছে বা হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি কোন জাতির পক্ষ থেকে যখন আশঙ্কা বোধ করতেন তখন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, হে আমাদের আল্লাহ আমরা তোমাকে এদের বক্ষে রাখছি, তাদের দুষ্কৃত থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিমের অনুবাদ হল হে আল্লাহ তোমাকে এদের বক্ষে রাখছি। এটি বললে দোয়াটি পুরোপুরি স্পষ্ট হয় না, বোঝা যায় না যে এর অর্থ কি। নাহার শব্দের আভিধানিক অর্থ স্পষ্ট করলে হয়তো বোঝা যাবে। আর নাহার বলা হয় বুকের উপরের অংশ বা বুক ও ঘাড়ের সন্ধিস্থল বা যেখানে একটা গর্তের মতো আছে শ্বাসনালের উপরের অংশ, এগুলোকে বলা হয় নাহার। তো অর্থ দাঁড়াবে হে আমাদের আল্লাহ, এদের উপর এমন ভাবে আঘাত আনো যার ফলে এদের জীবনের ধারা কর্তিত হয় আর আমরা এদের দুষ্কৃতি থেকে রেহাই পাই। তুমি এই দুষ্কৃতকারী এবং নৈরাজ্যবাদী আর নিষ্পেষণকারী অত্যাচারীদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করতে পারো, এদেরকে নিশ্চিহ্ন করো আর এদের দুষ্কৃতি থেকে তুমি আমাকে আমাদেরকে তোমার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দাও। ইস্তেগফারের কথাও বলেছিলাম আমি, আল্লাহ তাআলা বলেন যে অজস্র ধারায় ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, দোয়াটি সুবিদিত। একইভাবে আমি এক স্বপ্নের ভিত্তিতে বলেছিলাম যে রাব্বি কুল্লু শাইইন খাদিম কা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, দোয়াটি বেশি বেশি পড়ুন। একইভাবে এতে এই দোয়া অন্তর্ভুক্ত করুন। গত খুতবায় আমি এর কথা উল্লেখ করেছিলাম যে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রভু আমাদের ত্রুটি বিচ্যুতি এবং আমাদের কর্মে সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো এবং আমাদের দৃঢ়চিত্ত করো আর কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এছাড়া হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের একটি ইলহামি দোয়া রয়েছে, এটি পড়ার সমধিক প্রয়োজন রয়েছে। শত্রু এখন সকল সীমা লঙ্ঘন করেছে, আমাদেরকেও দোয়ার আশ্রয় নেওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আমি আমার জামাত এবং কাদিয়ানের জন্য দোয়া করছিলাম, তখন আমার প্রতি ইলহাম হয় যে জীবনের ফ্যাশন থেকে বহু দূরে সরে পড়েছে, অর্থাৎ তাদেরকে সম্পূর্ণভাবে পিষে ফেল। তিনি বলেন যে আমার হৃদয়ে এই ধারণা জাগ্রত হল যে এই চূর্ণ পিষে ফেলার আমার সাথে কেন সম্পর্ক দেখানো হলো, একথা ভাবছিলাম। তখন আমার দৃষ্টি সেই দোয়ার উপর পড়ে যায়, এক বছর থেকে বাইতুর দোয়ায় লিখিত রয়েছে, তা হল ইয়ার বেফাসমা দোয়াই ওমাজেক আদা আকা ওয়া আদাই ওয়ানজেজ ওয়া আদাকা ওয়ানসুর আবদাকা ওয়া আরেনা ইয়ামাকা ওয়া শাহের লানা হুসামাক ওলা তাদার মিনাল কাফিরিনা শরীরা, হে আমার প্রভু আমার দোয়া গ্রহণ করো, আমার এবং তোমার শত্রুদের চূর্ণ বিচূর্ণ করো, স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করো এবং নিজেই দাসের সাহায্য করো, আমাদেরকে তোমার প্রতিশ্রুত বিজয়ের দিন দেখাও, আমাদের পক্ষে তরবারি উঁচিয়ে নাও এবং অস্বীকারকারী কোন দুষ্কৃতকারী আর অবশিষ্ট রেখো না। তো এই দোয়াগুলোর প্রতি অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করার প্রয়োজন রয়েছে। এখন আমি আজ আমার এক
অত্যন্ত প্রিয়, নিষ্ঠাবান, বিশ্বস্ত, মানবহিতৈষী ভাই, অগণিত গুণাবলীর অধিকারী মানুষ, যার নাম ডাক্তার মেহেদি আলী কমর, পুত্র চৌধুরী ফরজন্দ আলী সাহেবের স্মৃতিচারণ করব, যাকে ২৬ মে রাবাতে শহীদ করা হয়েছে। ঘটনা যেভাবে ঘটেছে তা হলো, দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী সকাল প্রায় ৫টার দিকে তিনি যখন বৃষ্টি মুখবরায় যাচ্ছিলেন দোয়ার জন্য, দারুল ফজলের কাছে তাকে তারা এসে গুলি করে তাকে হত্যা করে। ঘটনার বিবরণ অনুসারে ডক্টর মেহেদ আলী কমর সাহেব, যিনি হৃদরোগ বিশারদ ছিলেন, স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে দুদিন পূর্বে আমেরিকা থেকে ওয়াকফে আজের জন্য এসেছেন তাহের হার্ট ইনস্টিটিউটে। ডক্টর সাহেবের বাসস্থানও সেখানেই ছিল। ২০১৪ সনের ২৬ মে ফজরের নামাজের পর স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে বেস্তি মুখবেরায় যাচ্ছিলেন দোয়ার জন্য। বেস্তি মুখবেরার গেটের সামনে কাঁচা সড়কে পৌঁছার পর মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি আসে, যারা এসে ডক্টর সাহেবকে লক্ষ্য করে গুলি করে আর মেন রোডে সাগোদার দিকে গুলি করে পালিয়ে যায়। ১১টি বুলেট লেগেছে ডক্টর সাহেবের গায়ে। ঘটনাস্থলে তিনি শাহাদত বরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর সাহেব শহীদের পরিবারের সম্পর্ক ফয়সলাবাদের গোখুয়ালের সাথে। তার বংশে আহমদিয়ত আসে তার পিতা চৌধুরী ফরজদ আলী সাহেবের মাধ্যমে, যিনি যৌবনের প্রারম্ভেই হজরত খলিফাতুল মসীহ সানি বা দ্বিতীয় খলিফার হাতে বয়াত করে আহমদিয়ত ভুক্ত হয়েছেন। চৌধুরী সাহেবের বয়াত গ্রহণের পর তার ভাই জনাব চৌধুরী আল্লাদিত্তা সাহেব বয়াত করেন। আর এরপর এই পরিবার রাবোয়া স্থানান্তরিত হয়। ডাক্তার সাহেব শহীদের নানা জনাব মাস্টার জিয়াউদ্দিন শহীদ সাহেব রাবোয়ার প্রথম শহীদদের অন্তর্ভুক্ত ছিলেন, যাকে ১৯৭৪ সারগোদা স্টেশনে গুলি করে শহীদ করা হয়। তখন মাস্টার জিয়াউদ্দিন সাহেব দারুল বরকাতের প্রেসিডেন্ট এবং তালিমুল ইসলাম স্কুলের শিক্ষকও ছিলেন। ডক্টর সাহেব শহীদ ১৯৬৩ সনের ২৩ সেপ্টেম্বর রাবোয়াতে জন্মগ্রহণ করেন। ডক্টর সাহেবের জন্মের দিন হযরত মির্জা বশির আহমদ সাহেব কমরুল আম্বিয়া ইন্তেকাল করেন। এ দৃষ্টিকোণ থেকে ডক্টর সাহেবের পিতা তার নামের সাথে কমর শব্দ যোগ করেন। এরপর ডক্টর সাহেবের নানা শহীদ হযরত মুসলেহ মওদের নামের অংশ বশির উদ্দিনও সাথে যোগ করেন। ডাক্তার সাহেবের শহীদের পুরো নাম মেহেদি আলী বশির উদ্দিন কমর রাখার সিদ্ধান্ত হয় আর এই নামেই সব জায়গায় লেখা হয়। ডাক্তার সাহেব শহীদ প্রারম্ভিক শিক্ষা রাবোয়ার তালিবুল ইসলাম স্কুলে লাভ করেন। অত্যন্ত মেধাবী এবং কুশলী ছাত্রদের অন্তর্ভুক্ত গণ্য হতেন। এরপর ফয়সলাবাদের পাঞ্জাব মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা আরম্ভ করেন। সেখানে অধ্যয়নকালে আহমদীয়তের কারণে ছাত্ররা তার বিরোধিতা করে, তার বই পুস্তক এবং জিনিসপত্র জ্বালিয়ে ফেলে, যে কারণে কিছুকালের জন্য রাবোয়া ফিরে আসেন। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে পুনরায় পড়ালেখা আরম্ভ করেন, MBBS পাশ করেন। এরপর ১৯৮৯ থেকে ১৯৯১ সনের জুলাই পর্যন্ত ২ বছর রাবোয়ার ফজলেবর হাসপাতালে দায়িত্ব পালন করেন। পরে নিজের মায়ের সাথে কানাডা স্থানান্তরিত হন। কানাডায় মেডিকেলের বিভিন্ন পরীক্ষা পাশ করার পর সেখানে হাউস জব করেন। এরপর নিউ ইয়র্কের ব্রুকলিন বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজিস্ট বা হৃদরোগে স্পেশালাইজ করেন। পড়ালেখা শেষ করার পর আমেরিকার ওহাইওর কলম্বাসে চাকরি আরম্ভ করেন, সেখানেই স্থায়ী বসতি স্থাপন করেন। তাহের হার্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হওয়ার পর আমি যখন ডাক্তারদের ওয়াকফ করার তাহারি করি, ইনি ওয়াকফ এয়ারজের জন্য আসতেন। এর পূর্বেও দুবার তিনি এসেছিলেন, এটি তার তৃতীয়বার আসা। জামাতের ও বিভিন্ন পদে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন।
অত্যন্ত কোমল স্বভাব, কোমল প্রকৃতি, নম্রভাষী এক ব্যক্তিত্ব তিনি। সবার প্রতি সহানুভূতিশীল এবং সবার সুখ দুঃখের ভাগী হতেন। কারোর সাথে ঝগড়া বিবাদ বা তিক্ততা ছিল না। ডক্টর স্ত্রী বলেন যে আমার সাথে অত্যন্ত কোমল ব্যবহার করতেন, আমার মন জয়ের চেষ্টা করতেন, ভুল ভ্রান্তি উপেক্ষা করতেন, কোন কষ্টের মাঝে রাখেননি। সন্তান সন্ততির জন্য বড় স্নেহশীল এবং দয়ালু পিতা ছিলেন। বাচ্চাদের ভালো এবং সঠিক শিক্ষা দীক্ষার প্রতি শিক্ষা দীক্ষার ব্যাপারে সচেতন ছিলেন, অত্যন্ত বিনয়ী। আর কোন বিষয়ে আমার রাগ ধরলে আমাকে শুধু এটি বলতেন যে রাগ করা উচিত নয়। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনের দেখাশোনা করতেন। তার শাশুড়ি বলেন, 5 বছর আমেরিকায় গিয়ে তার কাছে ছিলাম, কখনো আওয়াজ উঁচু করে কথা বলেনি, সবসময় নিজের মায়ের মতো আমাকে শ্রদ্ধা এবং সম্মান করতেন। আতিথেয়তা তার অনেক বড় বৈশিষ্ট্য ছিল। জামাতের অনুষ্ঠানাদির সময় নিজের ঘরে অতিথিদের আতিথ্যের ব্যবস্থা করতেন। বিমানবন্দর থেকে নিয়ে আসা নিয়ে যাওয়ারও কাজ করতেন। দরিদ্র এবং অভাবীদের তিনি সাহায্য করতেন। শহীদ নিজের পেশা ছাড়াও সাহিত্যের প্রতি ঝোঁক রাখতেন। এক ভালো কবি ছিলেন। তাঁর কবিতার সংকলন বর্গে খেয়াল নামে ছাপাখানায় রয়েছে। একইভাবে তার ক্যালিগ্রাফি বা হস্তলিপিও ছিল খুব সুন্দর। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা এবং নিষ্ঠা, আন্তরিকতার সম্পর্ক রাখতেন। প্রতিটি তাহরিকে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিতেন, প্রতিযোগিতামূলকভাবে চাঁদা দিতেন তিনি। কলম্বাস মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেক বড় অঙ্ক দিয়েছেন, এর সাজসজ্জার কাজও করেছেন। একইভাবে তার পৈতৃক পাড়া দারুর রহমত গর্বির মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন। তাহের হার্ট ইনস্টিটিউটের অনুদানের ক্ষেত্রে থাকতেন তিনি অগ্রগামী। তবলিগের গভীর একাগ্রতা ছিল, ধর্মীয় পড়ালেখা ব্যাপক পড়ালেখা ছিল। ইউটিউবে গায়ের আহমদিয়া আপত্তিকারীদের আপত্তির খণ্ডনে খুব সক্রিয় ছিলেন। শোক সন্তত পরিবারের মাঝে স্ত্রী ওজিয়া মাহেদি এবং 3 সন্তান আবদুল্লাহ আলী, যার বয়স 15, হাশেম আলী বয়স 7 বছর, আর আশার আলী 3 বছর যার বয়স রেখে গেছেন। তার ছোট ছেলে শাহাদতের সময় সাথেই ছিলেন যখন তাকে গুলি করা হয়েছে। তার কবিতার কথা বলেছিলাম বা তার কাব্যের কথা বলেছিলাম। দৃষ্টান্ত বলতে চাই যে 28 মার্চ 2014 সনে তিনি শেষ কবিতা লিখেছেন। এর 2-3টি পংক্তি হল, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন কিভাবে লাভ করতে হয় আমরা সেই কথাগুলো শোনাব। কোন এজেন্ট এইগুলো মেটাতে পারবে না। আর বীর পুরুষের পুত্র বীরের কথাগুলো সত্য, সবকিছুই মিঠে যাবে, আল্লাহ রসুলের কথাই বাকি থাকবে। তার এক পুরনো একটি পংক্তি শুনুন, হে আল্লাহ তোমার পথে আমার একমাত্র বাসনা যে হায় আমার দেহের রক্ত যদি তোমার ধর্মের কাজে লাগত। নূর ইস্তিখলাফ নামে একটা কবিতা তিনি লিখেছেন, তাতে লেখা আছে, খোদার করুণা আমাদেরকে এভাবে জীবন সুধা পান করিয়েছে, আমাদের জীবন খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত। সূর্য চন্দ্র খেলাফতের জ্যোতি নিয়ে গর্বিত ইবলিসের চেলাদের জন্য জীবন হল তমসাচ্ছন্ন। হাদি আলী সাহেব যিনি আমাদের মোবাল্লেক, যিনি এখানেও দীর্ঘকাল মোবাল্লেক হিসাবে কাজ করেছেন, ডক্টর সাহেব তার ছোট ভাই ছিলেন। যেভাবে হাদি আলী সাহেব ক্যালিগ্রাফি বা হস্তলিপিতে দক্ষতা রাখেন, তার ছোট ভাইও ডক্টর সাহেবও একইভাবে হস্তলিপি বা ক্যালিগ্রাফিতে গভীর আগ্রহ রাখতেন, দক্ষতা ছিল তার। হাদি আলী সাহেব বলেন, আমাদের ভাই অসাধারণ এক মানুষ ছিল, তাকে হারানো আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ধাক্কা এটি, কিন্তু আল্লাহ তাআলার ফজলে আমাদের পরিবার আল্লাহর সন্তুষ্টিতে নিষ্ঠার সাথে সন্তুষ্ট এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ। মেহেদি আলী শহীদের ইমেইলে যে বাক্য লেখা থাকত তা হল, কুলু লিন্নাসে হুসনা, অর্থাৎ মানুষের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তার বোন লেখেন যে শৈশব থেকে অত্যন্ত প্রিয়, চিন্তাশীল, সুন্দর প্রকৃতির মানুষ ছিলেন। বৃথা কার্যকলাপ এড়িয়ে চলতেন, গভীর আগ্রহের সাথে রীতিমতো নামাজ পড়তেন, আর শৈশব অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। যখন তিফল ছিলেন সলে আলা করতেন, নামাজে ফজরের পূর্বে মানুষকে নামাজের জন্য জাগাতেন। শৈশব থেকেই অধ্যয়নের গভীর অভ্যাস ছিল। খুব কম বয়সেই জামাতের বই পুস্তক পড়া আরম্ভ করেছিলেন।
তাদের পাড়ায় জামাতের যে সমস্ত জ্যেষ্ঠেরা বুজুর্গেরা থাকতেন তাদের কাছে যেতেন এবং উপকৃত হতেন। মৌলানা আব্দুল লতিফ ভাগলপুরী সাহেব, সুফি বিশারদুর রহমান সাহেব, মৌলানা আবুল আতা প্রমুখ এর কাছে তিনি যেতেন। রাবোয়ার প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল যা সারা জীবন তার হৃদয়ে বিরাজ করেছে। রাবোয়ার ভূমিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পিতামাতার বাসনা অনুসারে ডাক্তার হয়েছেন, বড় উন্নত মানের ডাক্তার ছিলেন তিনি। বহু সম্মাননা পেয়েছেন, পদক এবং সনদ পেয়েছেন, সাধারণ ডাক্তার ছিলেন না। তিনি স্থিতিশীল প্রকৃতির মানুষ ছিলেন, সবসময় জ্ঞানের সন্ধানে থাকতেন, বাচ্চাদের বড় উন্নত মানের তরবিয়ত করেছেন। অত্যন্ত ব্যস্ত হওয়া সত্ত্বেও স্ত্রী বাচ্চাদের জন্য সময় বের করতেন, সন্তানদের কোরআন করিম তিনি নিজেই শিখিয়েছেন এবং পড়িয়েছেন। আমাদের এখানে অনেকেই বাহানা করে যে সময় নেই, বড় উন্নত মানের কবি ছিলেন যেভাবে আমি পূর্বেই বলেছি। অন্যদের সবসময় মার্জনার দৃষ্টিতে দেখতেন, অন্যের মনোবেড়াদায়ক কথা সহ্য করতেন, জিজ্ঞেস করলে বলতেন যে আল্লাহর খাতিরে আমি তা সহ্য করছি। তার এক বন্ধু ডক্টর মাহমুদ সাহেব বলেন যে আমরা রুমমেট ছিলাম মেডিকেল কলেজে, সেখানে তাকে দেখার সুযোগ হয়েছে, নামাজ এবং রোজা ছিল তার প্রাত্যহিক রীতি। তিনি সিনিয়র ছিলেন, কোন ভুল কাজ দেখলে স্নেহের সাথে পথ নির্দেশনা দিতেন, মানব সেবার প্রেরণায় সবসময় সমৃদ্ধ থাকতেন। রাবোয়ার প্রথম ব্লাড ব্যাংক ডক্টর মেহেদ আলী শহীদ এবং ডক্টর সুলতান মোবাশের সাহেব এবং ডক্টর মাহমুদ সাহেব আরম্ভ করেছিলেন, কিন্তু বেশিরভাগ ভূমিকা রেখেছেন ডক্টর মেহেদ আলী সাহেব। সেই ব্লাড ব্যাংক এখন আল্লাহ তাআলার ফজলে চতুর্পাশের মানুষের যখনই রক্তের প্রয়োজন হয় রক্ত সরবরাহ করে থাকে। ডক্টর নাসিম রহমতুল্লাহ সাহেব লেখেন, শহীদ অত্যন্ত বিনয়ী প্রকৃতির এক মানুষ ছিলেন, চেহারায় সবসময় তার মুচকি হাসি লেগেই থাকত। মাত্র কিছুদিন পূর্বে আমার সাথে সাক্ষাৎ করে তিনি গিয়েছেন। যখন থেকে তার শাহাদাতের সংবাদ পেয়েছে তার হাস্যোৎফুল্ল চেহারা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। কিছু মানুষ যারা তার সম্পর্কে লিখেছেন তারা বলেন তার চেহারা ছিল স্নিগ্ধতায় পরিপূর্ণ। শাহাদাতের পর যা দেখেছেন তারা তা হল বক্ষ রক্তে রঞ্জিত, কিন্তু চেহারায় এক স্নিগ্ধতা বিরাজ করছে। আব্দুসালাম মালিক সাহেব, যিনি কলম্বাস জামাতের প্রেসিডেন্ট, তিনি বলেন যে ডক্টর মেহেদ আলী সাহেব যখন আমাদের জামাতে আসেন 10 বছর পূর্বে এসেছেন, শুরু থেকেই আমাদের কলম্বাস জামাতের সক্রিয় সদস্য চলে আসেন। জামাতের আনুগত্যের প্রেরণায় তিনি ছিলেন সমৃদ্ধ, কখনো কোনো বিষয়ে তর্ক করতেন না বা পাল্টা যুক্তি দিতেন না, হাসি মুখে সব কথা গ্রহণ করতেন, কখনো বলতেন না যে কাজ হতে পারে না। যখনই কোনো দায়িত্ব তার উপর ন্যস্ত হয়েছে সবসময় সুন্দরভাবে দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেছেন। খেলাফতের প্রতি তার এক স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল। 2012 সনে হুজুর বলেন, আমি যখন সেখানে যাই কলম্বাসে যাই আমেরিকার সফরকালে, সারা রাত মসজিদের সাজসজ্জার কাজ করেছেন, বেশ কিছু ব্যানার লাগিয়েছেন। তার ভাইও সাথে ছিলেন, তার হাদি আলী সাহেব। আর সারা রাত মসজিদে কাজ করার পর সকালে হাসপাতালের দায়িত্ব পালন করেন ডাক্তার হিসাবে। একই সাথে মসজিদের সাজসজ্জার জন্য যা খরচ হয়েছে বা খরচ হতো নিজ জেব থেকে তা তিনি খরচ করতেন বা আদায় করতেন। মসজিদের যখন কাজ করতেন কেউ বুঝতেই পারত না যে তিনি কত বড় ডাক্তার। এক সাধারণ মানুষের মতো তিনি জামাতের খেদমত করতেন। আর্থিক কোরবানির ক্ষেত্রে প্রথম সারির একজন মানুষ বা কোরবানিকারী ছিলেন, যা পূর্বেই বলেছে। ডাক্তার সাহেবের সাথে আমারও কাজ করার সুযোগ হয়েছে। ইনি নিজেও একজন ডাক্তার যিনি লিখছেন। অনেক সময় এমনও হতো যে তার সফলতা দেখে অনেকেই হিংসার ভিত্তিতে সমস্যা দাঁড় করানোর চেষ্টা করত, তিনি হাসি মুখে সমস্যার মোকাবেলা করতেন। কখনো আমি তাকে রাগান্বিত দেখিনি, সবসময় হাসি খুশি এবং হাস্যোৎফুল্ল পেয়েছি। আর এটি বলতেন যে আমাদের চিন্তা করার দরকার কি, খলিফা আক্তার দোয়া আমাদের সাথে আছে, তা আমাদের চিন্তার কোনো কারণ নেই।
আমি যেভাবে বলেছি যে এখানে এসেছেন, কয়েকদিন এখানে অবস্থান করেছেন, খুব আনন্দিত ছিলেন, সেখানে গিয়ে বন্ধুদেরকে বলেছেন যে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করে এসেছি। আরেকজন লিখেছেন যে তার ইমেইলে এটিও লেখা থাকত যে নিজের জীবনে সেই পরিবর্তন আনয়ন করো যা অন্যদের মাঝে দেখা তুমি পছন্দ করো। আর তিনি এর জীবন্ত দৃষ্টান্ত ছিলেন ডাক্তার নুরি সাহেব, যিনি রাবার হার্ট ইনস্টিটিউটের ডাক্তার। তিনি লেখেন, ডাক্তার মেহেদী আলী সাহেব রোগীদের মাঝে খুবই জনপ্রিয় ছিলেন। দরিদ্র, নিঃস্ব, অনাথ রোগীরা গভীর আগ্রহের সাথে সাগ্রহে চিকিৎসার জন্য আসতেন। তিনি ব্যক্তিগত আগ্রহ নিয়ে প্রত্যেক রোগীকে দেখতেন, অত্যন্ত বিনয়ী প্রকৃতির। তার পোশাক আশাক এত সাধারণ ছিল যে রোগীদের মাঝে তাকে দেখে চেনা কঠিন হতে যেতেন। ডাক্তার তাহের হার্ট ইনস্টিটিউটের জন্য স্বেচ্ছাসেবার প্রেরণায় অকৃত্রিমভাবে সেবা দিতেন। দৃঢ় সংকল্পের অধিকারী এক মানুষ ছিলেন। নিঃস্বার্থ মানুষ সেবার জন্য এই হাসপাতালে আসা, নিজ পেশার সাথে নিষ্ঠাপূর্ণ সম্পৃক্ততার প্রমাণ, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। তার স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল। কোরআন এবং হযরত মসীহ ইসলামের বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি কবিতা এবং হস্তলিপিতেও দক্ষতা রাখতেন তিনি। আমাদের এখানে মোবারক সিদ্দিকী সাহেব রয়েছেন, যিনি তার ক্লাস ফেলো। তিনি বলেন যে মেহেদী আলী আশৈশব মোমেন সুলভ বৈশিষ্ট্যের অধিকারী এক সুদর্শন এবং প্রখর মেধাবী এক ব্যক্তি ছিলেন। জামাত আহমদিয়ার নিবেদিত খাদেম এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। জ্ঞান এবং আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আমাদের তুলনায় দুজন এগিয়ে থাকা সত্ত্বেও অত্যন্ত বিনয়ী এবং সহনশীল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বলেন যে ছাত্র জীবনে অনেক সময় আমার কাছে কোর্সের সব বই থাকতো না। তিনি আমাকে বললেন যে দিনের অর্ধেক আমি বই পড়েছি, বাকি অর্ধেক তুমি পড়ো। অনেক সময় পরীক্ষার ঠিক পূর্বের দিন তিনি তাড়াতাড়ি বই পড়ে আমাকে বই দিয়ে যেতেন, বলতেন যে বাকি দিনের বাকি অংশ যদি তুমি পড়ো। তা সত্ত্বেও প্রায় ক্ষেত্রে তিনি প্রথম স্থান অধিকার করতেন। সম্প্রতি তিনি যখন লন্ডন আসেন, আমি বললাম যে আমেরিকার অনেক বড় সার্জন হয়ে গেছেন আপনি, চলুন এখন কোন ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই। তিনি বলেন আমি পূর্বের সেই সাধারণ বিনয়ী মানুষ, কোন সাধারণ রেস্টুরেন্টে চলে যাই, সেখানে খাবার খাবো। কখনো অশালীন কোন শব্দ উচ্চারণ করতেন না। জামাতের ব্যবস্থাপনার জন্য গভীর আত্মাভিমান রাখতেন। তার সামনে জামাতের কোন ছোট অহদাদারের বিরুদ্ধে ধৃষ্টতামূলক কথা বলার কেউ দুঃসাহস দেখাত না। এক আদর্শ আহমদে ছিলেন। গরিব বন্ধুদের আর্থিক সাহায্য করতেন, এমন ভাবে করতেন যে অন্য কেউ ঘুণাক্ষরেও তা জানতে পারত না। তার এক বন্ধু বলেন যে তার আওয়াজ অত্যন্ত আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক ছিল। তেলাওয়াত এবং বক্তৃতার মোকাবেলায় তিনি শৈশব থেকেই ভালো স্থান অধিকার করতেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর পংক্তি প্রায় সময় পড়তেন। তা হল তিনি বলেন যে তার শাহাদতের পর সেই পংক্তিগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। আদি থেকে আহমদের বাগানকে ধ্বংস করার এই যে ষড়যন্ত্র, শোনো তোমার পথে আমার প্রভুর তাকদীর ওত পেতে বসে আছে। মোমেনকে কোন হত্যাকারী সন্ধান করার প্রয়োজন। মোমেনের দৃষ্টি বিধ্বংসী বিদ্যুৎ এবং তার দোয়া হল তরবারি, তোমার ভুলভ্রান্তি তোমাকে ধ্বংস করবে আর পায়ের শিকল হয়ে তা তোমাকে আবদ্ধ করবে। ডক্টর সুলতান মুবাশ্বির সাহেব লেখেন, গরিবদের জন্য এক দরদি মানুষ ছিলেন তিনি। গত বছর যখন আসেন, তিনি বলেন যে আমি এখানে একটা অ্যাকাউন্ট করেছি, পয়সা রেখে দিয়েছি অ্যাকাউন্টে, গরিবদের সাহায্য করো। একদিন ফোন আসে যে অমুক ব্যক্তি জামাতের কর্মচারী ছিলেন, সাবেক কর্মচারী, এখন তার আর কাজ নেই, তিনি ঘর নির্মাণ করছেন, তাকে ১,০০০ রুপিয়া দিয়ে দাও। একইভাবে এটিও বলেন, কেউ যদি চিকিৎসা শাস্ত্র পড়তে চায়, মেডিকেল কলেজে পড়তে চায়, তার পুরো শিক্ষা ব্যয় আমি বহন করব। তার আরেকজন বন্ধু রয়েছেন হাফেজ আব্দুল কুদ্দুস। তিনি লিখেছেন, ডাক্তার সাহেব ফজলপুর হাসপাতালে ছিলেন সে যুগে। একদিন আমার ঘরে আসেন আর বলেন যে
এক রোগী রয়েছে যার আত্মীয় স্বজন কেউ নেই, এক বোতল রক্ত তাকে আমি দিয়েছি আর এক বোতল রক্তের প্রয়োজন, আমি চাই আপনি সেই রক্ত দিন। তাইর হার্ট ইনস্টিটিউটের জন্য বিভিন্ন জিনিস আমেরিকা থেকে পাঠাতেন, স্ট্যান্ড ইত্যাদি রোগীদের জন্য পাঠাতেন। তিনি বলতেন যে হাসপাতালে সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। জামাতের জন্য যাতে বোঝা হতে না হয় এই উদ্দেশ্যে বলতেন যে আমি রাবাতে ঘর বানাতে চাই। বাচ্চাদের তরবিয়ত এবং তালিম সম্পর্কেও তিনি সন্তুষ্ট ছিলেন। আমেরিকায় থাকা সত্ত্বেও আল্লাহ তালার ফজলে বাচ্চাদের ভালো তরবিয়ত শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে, কারণ তিনি নিজে মনোযোগ রাখতেন এদিকে। তার এক বন্ধু বলেন যে তার সাথে আমার ভ্রাতৃসুলভ সম্পর্ক ছিল। এবছর শনিবার রাতে রাবোয়া পৌঁছান, আমাকে বলে তাৎক্ষণিকভাবে এসে যাও, রাতের দশটা ছিল। আমি বললাম যে পরে আসবো, তিনি বলছেন না এখনই আসো। যাই হোক, সাক্ষাৎ হয়, বড় ভালোবাসার সাথে একটা অত্যাধুনিক স্টেথোস্কোপ আমাকে উপহার হিসাবে দেন যা আমেরিকা থেকে এনেছিলেন। এরপর নামাজের কেবলা সম্পর্কে জিজ্ঞেস করেন যে কেবলা কোন দিকে। রাতের বেলা সাক্ষাৎ হয়, 11:15 পর্যন্ত আলাপচারিতা অব্যাহত থাকে। আমি 11:30 বাজে উঠে এসে যাই, তিনি খুদা হাফিজ বলে আমাকে বিদায় দেন। আর সকালে কয়েক ঘন্টা পর তিনি বেস্তিমুখ বেড়া যান, সেখানেই শাহাদত বরণ করেন। ডন পত্রিকার ওয়েবসাইটে ডাক্তার সাহেবের শাহাদত সম্পর্কে জামাতে আহমদিয়ার বিরোধিতার পটভূমি তুলে ধরে বলা হয়েছে যে ডাক্তার মেহেদী আলী কবর কোন সাধারণ ডাক্তার ছিলেন না। তিনি আমেরিকান কলেজ অব কার্ডিওলজি থেকে ইয়াং ইনভেস্টিগেটর হওয়ার পুরস্কার লাভ করেন। 2003-04 আমেরিকার সর্বোত্তম ফিজিশিয়ানদের অন্তর্ভুক্ত হন। এছাড়া 2005-06-07 এবং 08-08 অনবরত 3 বছর আর 2009-10-11 এবং 12 অনবরত 4 বছর আমেরিকার সর্বোত্তম হৃদরোগ বিশারদদের মাঝে গণ্য হন। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফিজিশিয়ান রেকগনিশনের পুরস্কারও পান। এটি আরও লেখে যে আমি ইন্টারনেটে মেহেদী সাহেবের একটি প্রোফাইল পড়েছি, তাতে তার হাস্যোৎফুল্ল চেহারা দেখেছি, আর তাতে এই বাক্য লেখা ছিল যে আমি সর্বোত্তম পেশাদারিত্বের মান বজায় রেখে রোগীর সর্বোত্তম দেখাশোনায় বিশ্বাস রাখি, যেন সে সকল প্রতিষ্ঠানের উন্নতিতে সহায়ক হতে পারি যেগুলোর সাথে আমি সম্পৃক্ত বা সংশ্লিষ্ট। পেশাজীবী হিসাবে দায়িত্ব, যোগ্যতা, সততা, বিশ্বাস পালনে আমি বিশ্বাসী। নিশ্চয় তিনি সততা, যোগ্যতা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেছেন। এই লেখক লিখেছে যে ডক্টর মেহেদী আলী কমর, আমি ক্ষমা প্রার্থী যে আমি আপনার জীবন রক্ষা করতে পারিনি, কিন্তু আমি এই জুলমের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করেছি। আমি আমার নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছি, যেন আগামীকাল কেউ কথা বলতে না পারে যে আমি এই সম্পর্কে আওয়াজ উত্তোলন করিনি। পাকিস্তান, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন পত্রিকায় এই পাশবিক এবং অমানবিক হত্যার প্রতি ধিক্কার জানিয়েছে। এখন থেকে 30-এর অধিক পত্রিকা এ ধরনের সংবাদ ছেপেছে। ন্যাশনাল পোস্ট কানাডা, দ্য স্টার কানাডা, সিবিসি নিউজ কানাডা, গ্লোবাল নিউজ, সিএনএন, ইউএস টুডে, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কলম্বাস ডিসপ্যাচ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এটি অনেক প্রসিদ্ধ একটি পত্রিকা, এক্সপ্রেস ট্রিবিউন, ওয়াশিংটন টাইমস, দ্য স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স, ডেইলি মেইল, বিবিসি, আল জাজিরা, ডন ইত্যাদি পত্রিকায় যেখানে ডক্টর মেহেদী আলী শহীদের পাশবিক হত্যার ধিক্কার জানানো হয়েছে, সেখানে জামাতে আহমদিয়ার পরিচয় গত কয়েক দশক ধরে যে জুলুম অত্যাচার হচ্ছে জামাতের উপর তার বিস্তারিত বিবরণ রয়েছে। এ সকল পত্রিকা জামাতে আহমদিয়ার পরিচয় তুলে ধরতে গিয়ে যেখানে হজরত মসিহ হেমদ আলাহ সালাতামের নাম এবং নবুয়তের দাবি এবং মসিহ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আহমদিয়া মুসলিম জামাত এক শান্তিপ্রিয় জামাত,
যারা জেহাদের নামে নির্যাতিত লোকদের হত্যার প্রতি ঘৃণাবাদ ব্যক্ত করে। একইভাবে কোন কোন পত্র পত্রিকা জামাতের মানসিকতামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করছে, যত প্রাণ বিসর্জন দিয়ে তবলিগের নতুন নতুন পথ খুলে গেছেন এবং জামাতকে বিশ্বের কাছে পরিচিত করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল, যা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ একটি পত্রিকা, পৃথিবীর বেশ কয়েক জায়গায় যা ছাপে, এর মুখপাত্র শাহাদতের ঘটনা, জামাতে আহমদিয়ার পরিচিতি এবং জামাতের বিরুদ্ধে যে সমস্ত জুলুম অত্যাচার আছে তা উল্লেখের পর পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন এর বিশ্লেষণ তুলে ধরে যে যদিও পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু মানুষ যৌন নির্যাতনের শিকার, কিন্তু জামাতে আহমদিয়া ভয়াবহ জুলুম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত হচ্ছে। পাকিস্তানের বেশ কিছু স্থানীয় পত্রিকা আহমদিদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ সংবাদ প্রচার করে। খ্রিস্টানদের বিরুদ্ধে সন্ত্রাসের কোন ঘটনা ঘটলে দেশের প্রধানমন্ত্রী সমবেদনা জানানোর জন্য তাদের কাছে যায়, কিন্তু আহমদিদের পক্ষে দাঁড়ানোর কেউ নেই। আহমদিদের পক্ষে ইনশাআল্লাহ তাআলা দণ্ডায়মান হয় এবং আল্লাহ তাআলা দণ্ডায়মান হন এবং ভবিষ্যতেও হবেন ইনশাআল্লাহ। মুখপাত্রের এক সাথী ডক্টর সেন্তানো সেনার ইন্টারভিউ প্রকাশ করেছে। ডক্টর সেনা শহীদ মরহুম সম্পর্কে বলেছে, আমি আমার জীবনে তার তুলনায় বেশি সৎ এবং উন্নত চরিত্রের মানুষ দেখিনি। তার শরীরে দুষ্কৃতির একটা বিন্দুও ছিল না। তিনি মানব সেবার প্রেরণায় ছিলেন সমৃদ্ধ, যদিও তিনি জানতেন যে তার সাথে এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু তা সত্ত্বেও মানব সেবার জন্য পাকিস্তান গিয়েছেন। আমি যত বেশি সংখ্যক মানুষকে এটি জানাতে চাই যে কিভাবে এক অত্যন্ত চরিত্রবান মানুষ, যিনি মানবতার সেবার জন্য গিয়েছিলেন আর পাশবিকভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ইন্সপেক্টরের একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে। পুলিশ তো বলেছে যে আমরা কিছু বলতে পারবো না এ সম্পর্কে। এক পুলিশ কর্মকর্তার বিবৃতি এতে ছাপা হয়েছে। তিনি বলেন, আমরা প্রায় সময় এই হাসপাতালের বিরুদ্ধে প্যাম্পলেট দেখে থাকি যাতে এখানে চিকিৎসার বিরোধিতা করা হয়। মনে হয় হত্যাও হয়তো এই ধরনের কর্মকাণ্ডেরই অংশ হবে। অনুরূপভাবে আল জাজিরার একজন মুখপাত্র লিখেছেন, প্রায়শ আহমদীদের বিরুদ্ধে অত্যাচার, নিষ্পেষণ, সহিংসতার সংবাদ আসে। অপরাধী এই অপরাধ এই বিশ্বাসের সাথে করে যে সরকার তাকে শাস্তি দেওয়ার জন্য কোন পদক্ষেপ নেবে না। ওয়াশিংটন পোস্ট ও শাহাদাতের সংবাদ এভাবে লিখেছে যে জুলম অত্যাচার হচ্ছে এই জন্য যে তাদের বিরুদ্ধে সরকার কোন শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। ডনকাস্টার ইগল গ্যাজেট এই অঞ্চলের পত্রিকা, যেখানে তিনি মানব সেবামূলক কাজ করছেন, এতে একটা বিস্তারিত প্রবন্ধ শাহাদতের পর ছেপেছে, যাতে মরহুমের সহকর্মীদের ইম্প্রেশন ছাপা হয়েছে। ক্যালি মরিসন, যিনি কার্ডিও ভাস্কুলার বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার, তিনি বলেন যে এটি চরম দুঃখের এক মুহূর্ত। হাসপাতালে প্রতিটি চোখ আজ অশ্রুসিক্ত। এছাড়া মুখপাত্র এটিও বলেছে যে মরহুম গর্ডন বি স্মিথের কার্ডিও ভাস্কুলার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডাক্তারদের একজন, 2013 সনে তাকে অসাধারণ মানব সেবামূলক সম্মাননা লেজেন্ডারি ফিলান্থ্রোপিস্টের সম্মাননাও তাকে দেয়া হয়েছে। মুখপাত্র আরো লিখেছে, মরহুমের ইন্তেকালে কেবল জামাতে আহমদিয়ার নয় বরং সকল জাতিগোষ্ঠীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার রোগীরা পত্রপত্রিকায় তার ভূয়সী প্রশংসা করছে। কলম্বাস ডিসপ্যাচ মরহুমের বড়পুত্রের ইন্টারভিউ নিয়েছে। এটি লেখে যে 16 বছর বয়স্ক আব্দুল আলীকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমার পিতার এইভাবে নিহত হওয়ার পর তুমি ভাবাবে কিভাবে ব্যক্ত করবে, তিনি বলেন যে আই এম ডিসঅ্যাপয়েন্টেড।
মুখপাত্র এই উত্তর পছন্দ করেন, বিশেষভাবে এটি উল্লেখ করেন এবং বলেন যে এই বাচ্চার হৃদয়ে কোন ক্রোধ বা প্রতিশোধ প্রবণতা বলতে নেই। ফক্স 28 কলম্বাস ও মরহুমের শাহাদাতের কথা উল্লেখ করেছে। তার বড় ছেলে আবদুল্লাহ আলী, আবদুল্লাহ আলীর ইন্টারভিউ ছেপেছে, যাতে তিনি বলেছেন, আমার পিতা এক মহান ব্যক্তিত্ব ছিলেন, আমার দৃঢ় বিশ্বাস হত্যাকারী কিছুক্ষণ দাঁড়িয়ে যদি আমার পিতার সাথে কথা বলতো তাহলে নিশ্চয় আমার পিতা এ ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারতেন। তারা শুধু এমন এক জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য হত্যাকাণ্ড চালিয়েছে যে জামাত সম্পর্কে আমাদের এটা বিশ্বাস যে তারা কিছুই জানে না। হুজুর বলছেন বাস্তব চিত্র এটি, মৌলভীরা বিশদগার করেছে নতুবা এই জামাতকে তারা জানেই না। বিবিসি উর্দু মরমের শাহাদাতের ঘটনা বা জামাতের বিরুদ্ধে জুলুম এবং অত্যাচারের কথা উল্লেখ করেছে। একই সাথে তাহেরহাট ইনস্টিটিউটের বিরুদ্ধে যে ফ্যাবলেট প্রচার করা হয়েছে তার ছবিও ছেপেছে। এতে লেখা আছে, তাহেরহাট ইনস্টিটিউট থেকে চিকিৎসা নেওয়া হারাম এবং অনেক বড় পাপ। একই সাথে আহমদীদের সাথে যে সম্পর্ক রাখে সেও কাফের হয়ে যায়, ইন্নালিল্লাহ। যাই হোক, শহীদ তার নিজ জীবনে বহু সফলতা দেখেছেন, আল্লাহ সৃষ্টির সেবা করেছেন, আর মৃত্যু এমন মৃত্যু লাভে ধন্য হয়েছেন যা খোদার সন্নিধান থেকে তাকে চিরস্থায়ী জীবনের ভাগী করেছে। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভাইকে জান্নাতে উচ্চ মকাম এবং মর্যাদা দান করুন, প্রতিটি মুহূর্ত তার মর্যাদা উন্নীত হোক। আল্লাহ তার প্রিয়দের মাঝে তাকে স্থান দেন, তার স্ত্রী বাচ্চাকে আল্লাহ তাআলা নিজ নিরাপত্তার বেষ্টনীতে রাখুন। ডাক্তার সাহেব শহীদের সকল নেক বাসনা এবং তার সমস্ত দোয়া যা তিনি সন্তানদের অনুকূলে করে গেছেন তা আল্লাহ গ্রহণ করুন। আমি যেভাবে বলেছি আমাদের উন্নতি এবং শত্রুকে পরাস্ত করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল দোয়া, দোয়ার অস্ত্র, দোয়ার হাতিয়ার। কিন্তু আল্লাহ তাআলা বাহ্যিক কিছু সাবধানতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যতটা সম্ভব। তাই এই ঘটনার পর এখন রাবোয়ার ব্যবস্থাপকদের পূর্বের তুলনায় বেশি সাবধান হতে হবে, সচেতন হতে হবে, নিজেদের পরিকল্পনা এবং উপায় উপকরণ যা আছে তার সর্বাত্মক ব্যবহার করুন, এরপর বিষয় আল্লাহ তাআলার হাতে ন্যস্ত করুন। এছাড়া রাবোয়ার প্রতিটি নাগরিকের চৌকস থাকতে হবে। এই প্রিয় শহীদ রাবোয়ার ভূমির উপর বা রাবোয়াতে রক্ত দিয়ে আমাদের দোয়া এবং পরিকল্পনার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, তাই এদিকে সবিশেষ দৃষ্টি দিতে হবে, দৃষ্টি দেওয়া প্রয়োজন। পৃথিবীর সারা বিশ্বের আহমদীদের উচিত পাকিস্তানি আহমদীদের জন্য অনেক বেশি দোয়া করা, কেননা তারা এক অসহনীয় অবস্থার ভিতর দিয়ে নাতিপাত করছে আর এই অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। এখন পুরোদেশী জুলম এবং অত্যাচারের খোলা ময়দানে পরিণত হয়েছে। কিছুদিন পূর্বে হাইকোর্টে পাথর মেরে মেরে এক মহিলাকে হত্যা করা হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত সেখানে হত্যার ঘটনা ঘটছে। আমি একথা বলতে পারি না যে এক আহমদীকে শহীদ করা হয়েছে তাই এটি তার প্রতিশোধ, এই জুলম, এই অত্যাচার। এখানে যে শাহাদাতের ঘটনা ঘটেছে সেখানে অবশ্যই সরকারি কর্মকর্তারা থাকবে, পুলিশও থাকবে। পাকিস্তানে যে জুলম এবং অত্যাচার প্রত্যেক ব্যক্তির উপর হচ্ছে তা আল্লাহ এবং রসুলের নামে হচ্ছে। সেই রসুলের নামে এইসব জুলম এবং অত্যাচার চলছে। যিনি ছিলেন মানব দরদী রসুল সেই রসুলের নামে হচ্ছে, যিনি ছিলেন রহমতুল্লিল আলামিন সারা বিশ্বের জন্য যিনি ছিলেন আশীর্বাদ। তাই আমাদের হৃদয় এই কারণে ক্ষতবিক্ষত, এই কারণে আমাদের হৃদয়ে ঝাঁঝরা হচ্ছে যে জুলম এবং অত্যাচার যদি করতে হয় অন্তত পক্ষে আল্লাহ এবং রসুলের নামকে ব্যবহার করো না, সে রহমতুল্লিল আলামিনের নামে কাজ করো না, ইসলামকে দুর্নাম করো না। কিন্তু এরা এই কথাটা বোঝে না,
এরা জানে না কোন দিকে অগ্রসর হচ্ছে। যখন খোদার তকদির এদের বিরুদ্ধে সক্রিয় এবং সচল হবে, যা অবশ্যই হবে ইনশাল্লাহ, তখন এদের নাম চিহ্ন মিটে যাবে, অত্যাচারীরাও থাকবে না, আর অত্যাচারের যারা পৃষ্ঠপোষক তারাও আর থাকবে না। তাই আমাদের দোয়ার আশ্রয় নেওয়া উচিত, অনেক বেশি দোয়া করা উচিত। আল্লাহ তালা জনসাধারণকে আলেমদের থাবা থেকে নিষ্কৃতি দেন, তারা যেন সত্য অনুধাবন করতে পারে, আর যুগ ইমামকে যেন তারা চিনতে পারে। নামাজের জুমার পর ইনশাআল্লাহ আমি শহীদ মরহুমের গায়বানা জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر